মাননীয় উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে আসছে যে যাতে করে তাদের বিষয়ে তারা যেন ইতালিয়ান সরকারের সাথে কথা বলে তাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করে। চরম অনিশ্চয়তায় দিন কাটছে 110,000 ইতালি অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি। বৈধ কাগজপত্র আসার পরও ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমাধান নেই এসব মানুষের। অসহায় এসব মানুষের ভাগ্য নির্ধারণে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম BMDF এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি সহ অভিবাসন প্রত্যাশীরা এই আহ্বান জানান। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকেই নোটিশ করতে পারি, আগামী কালকে আমরা হয়তো সুপ্রিম কোর্টে যাব। শত শত ইতালি অভিবাসন প্রত্যাশীর উপস্থিতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জানান, গত 3 বছরে 6 লাখ আবেদন জমা পড়ে, তার বিপরীতে মাত্র 1 লাখ আবেদনের অনুমোদন দেওয়া হয়। এর কোনো কারণ জানানো হয় না। বক্তারা অভিযোগ করেন, 12 থেকে 24 মাস পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না ইতালির ভিসা। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগীরা। ইতালিয়ান দূতাবাসে দ্রুত জনবল বাড়িয়ে এসব সমস্যার সমাধান ও ভিসা সহ পাসপোর্ট ফেরত চান এসব অসহায় মানুষজন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে, আমরা তাদের কাছে চাকরি যাচ্ছি না বা কোনো বাধা চাইনি, আমাদের অগ্রাধিকার ভিত্তিতে জর্জিয়া মেলোনির সাথে, ইতালি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে, ইতালি এম্বাসির সাথে আলোচনা করে অতি দ্রুত আমাদের এই পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে। আগামীকাল এছাড়া আমাদের আগামীকালকে একটা বড় ধরনের প্রোগ্রাম আছে ইতালি এম্বাসির সামনে। আমাদের কোনো আলোচনা না, বিষয়টা হচ্ছে মানব বন্ধ প্লাস ধন অবস্থান কর্মসূচি। আমরা ওখানে ধন অবস্থান নিব, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সঠিক কোনো মানে ফলাফল পাবো না আমরা ওই জায়গা থেকে লড়বো না ইনশাআল্লাহ। আপনারা এখানে সাংবাদিক যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই আসবেন, আপনারা জাতির বিবেক আপনারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, ভুক্তভোগীরা আইনগতভাবে কোনো সমাধান পাচ্ছেন না। যেহেতু প্রবাসীরা দেশের রেমিটেন্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেহেতু তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সমাধান করা উচিত। ইতালিয়ান এমবেসি বলেছে, যদি মালিক আমাদের কাছে রিকোয়েস্ট করে যে শ্রমিকটাকে আমার দরকার, তাহলে আমরা তাকে ভিসা দিয়ে দেব। আমরা এখন লাখো ফাইল হ্যান্ডেল করতে পারবো না, এবং এই লাখো ফাইলের ভিতরে আমরা ধারণা করছি 50-50 হবে যে জেনুইন, এবং 50 হবে যাদেরকে আমরা ভিসা দিতে পারবো না, কারণ ইতিমধ্যে তারা ফেক ডকুমেন্টের অস্তিত্ব পাইছে এবং যে কারণে তারা এই কাজটা করতে গিয়ে সমস্যায় পড়ছে। তাহলে এটার দায় দায়িত্বটা কার? বাংলাদেশ গভর্নমেন্টের না ইটালিয়ান গভর্নমেন্ট? আর বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু ইটালিয়ান গভর্নমেন্টের সাথে একটা চুক্তিবদ্ধ অবস্থার মধ্যে আছে, একটা এমইউ আছে, সো বাংলাদেশ গভর্নমেন্ট এটার লাইবিলিটিসের ঊর্ধ্বে না। বাংলাদেশের নাগরিকের ওয়েলফেয়ার দেখার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টের, এবং ইতালিয়ান গভর্নমেন্টের দায়িত্ব তাদের দেশের আইনে একজন কর্মীর যে অধিকার আছে সেই অধিকার সুরক্ষা করতে। এটা দুই দেশের বাইল্যাটারাল সিচুয়েশনটাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা সলিউশনে আসতে হবে, এবং এই জায়গাতে কাজটা ডেভেলপ করার জন্য আমরা সবে মাত্র কাজ শুরু করছি। ইট উইল টেক টাইম। এই কথার সাথে একমত। এবং আগামীকাল 9 সেপ্টেম্বর সোমবার সকালে ভিসাসহ পাসপোর্ট ফেরত দাবিতে ইতালির দূতাবাসের সামনে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করবেন ভিসা আবেদনকারীরা। অমানবিক, মানবতার জীবন যাপন করছে, এটা ইতালির আইন লঙ্ঘন হচ্ছে, সময় লঙ্ঘিত হচ্ছে। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।